আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। প্রতিনিয়ত ঔষধ এবং স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আপনারা যে স্ক্রিনে যে ঔষধটি দেখতেছেন এটার নাম হলো হেপা বি। হেপা বি মূলত হেপাটাইটিস বি ভাইরাসের একটি ভ্যাকসিন। তো আজকে বিস্তারিত আলোচনা করব যে কোনটা কখন আপনি ব্যবহার করবেন, অর্থাৎ প্রতিটা ডোজ সম্পর্কে আমি ভিন্ন ভিন্নভাবে আলোচনা করব এবং হেপাটাইটিস বি কী কারণে হতে পারে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, একটু বড় হতে পারে, তবে আশা করি আপনারা সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালোর জন্য। মূলত হেপা বি হেপাটাইটিস বি ভ্যাকসিন, এই ভ্যাকসিনটি উৎপাদন করে থাকে ইনসেপ্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড, সাভার, ঢাকা, বাংলাদেশ। তো এই হেপাটাইটিস বি ভ্যাকসিনের জন্য কিন্তু অ্যাডাল্টের জন্য রয়েছে এবং শিশুদের জন্য কিন্তু রয়েছে, অর্থাৎ ছোট বাচ্চাদের জন্য রয়েছে। তো এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন যখন আমরা দেব তখন ছোট শিশুদের জন্য আলাদা বলবো এবং বড় যারা আছে অ্যাডাল্ট যাদের বয়স 18 বছরের উপরে তাদের জন্য যেটা দেবো আলাদা বলবো আমরা অবশ্যই। তো মূলত এই হেপাটাইটিস সবচেয়ে বেশি যে সমস্যা করে হেপাটাইটিস বি যে রোগটা, যে এটা সবচেয়ে কিন্তু মেইন যে সমস্যা সেটা কিন্তু লিভারের উপরে আক্রমণ করে। এজন্য তো এই হেপাটাইটিস বি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডোজ রয়েছে। মূলত ইন্ডিকেশন অ্যান্ড ইউজেস, মূলত হেপা বি ইজ ইন্ডিকেটেড ফর অ্যাক্টিভ ইমিউনাইজেশন অ্যাগেনিস্ট ইনফেকশন কজড বাই অল নোন সাব টাইপস অফ হেপাটাইটিস বি ভাইরাস। তো হেপাটাইটিস বি ভাইরাস যে কী কারণে হতে পারে বা কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলছি। সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে মা আক্রান্ত আছে, সেক্ষেত্রে ছোটো বাচ্চাদের যারা নিউবর্ন শিশু আছে তাদের কিন্তু এই হেপাটাইটিস বি হতে পারে, অথবা দেখা যায় যে রক্তের যে কারো শরীর থেকে রক্ত নেওয়া হয়েছে সেই শরীরের সুই অন্য শরীরে ব্যবহার করা হয়েছে, তাদের যদি যার থেকে রক্ত নেওয়া হয়েছে বা যার ক্ষেত্রে সুই ব্যবহার করা হয়েছে, সিরিঞ্জ ব্যবহার করা হয়েছে তার যদি থাকে সেক্ষেত্রে হতে পারে। তারপরে ব্লাডের মাধ্যমে যেতে পারে। এরপরে যাদের সাথে হেপাটাইটিস বি আছে এমন লোকের সাথে যদি সেক্সুয়াল সম্পর্ক করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে শেয়ারিং নিডেল হয় ইনজেকশন ড্রাগ। তো তারপরে আরও রয়েছে যে অনেক সময় দেখা যায় যে কিডনি ডায়ালিসিসের ক্ষেত্রে যেসব পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা রয়েছে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখা যায় যে অনেক মানুষ বিভিন্ন দেশে ভ্রমণ করে, সেক্ষেত্রে দেখা যায় যে এমন দেশে ভ্রমণ করছে যেসব দেশে হেপাটাইটিস বি প্রকোপ বেশি রয়েছে, তো সেখান থেকে হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দেখা যায় যে পিপল উইথ এইচআইভি ইনফেকশন, যাদের এইচআইভি সম্ভাবনা আছে তাদের জন্য, পার্সন উইথ হেমোফিলিয়া, তারপরে সিকেল সেল অ্যামনিয়া, তারপরে মিলিটারি পার্সন আইডেন্টিফাইড অ্যাজ বিং অ্যাট দি ইনক্রিজড রিস্ক, যেমন মিলিটারি পার্সনের ক্ষেত্রে হতে পারে কারণ তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লোক সম্মুখে, তারপরে মানুষের ভিতরে চলাফেরা করে বিভিন্ন জায়গায় তাদের যেতে হয়। তারপরে আর বিভিন্ন রয়েছে, যেমন মনে করেন পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট পার্সোনাল হু আর রেন্ডার ফার্স্ট এইড অর মেডিকেল অ্যাসিস্ট্যান্স এনি আদার হু থ্রো দেয়ার ওয়ার্ক অর পার্সোনাল লাইফ স্টাইল মে বি এক্সপোজড দি হেপাটাইটিস বি ভাইরাস। তো আরও অন্যান্য রয়েছে যে ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস বি অসম্ভব রয়েছে। তো এক কথা, যদি হেপাটাইটিস বি যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা কিন্তু রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু সেটা ধরা পড়া সম্ভব এবং সেটা কিন্তু হেপাটাইটিস বি যে ভাইরাস নিরীক্ষণ করার বা পরীক্ষা করার কিন্তু পদ্ধতি রয়েছে। তো আপনার ব্লাড যদি পরীক্ষা করে তাহলে কিন্তু অবশ্যই ধরা পড়বে যে আপনার হেপাটাইটিস বি আছে কি না। যদি হতে থাকে সেক্ষেত্রে যদি অ্যাডাল্ট বলা হয়েছে যে 19 ইয়ার্স অফ এইজ অ্যান্ড ওল্ডার, অর্থাৎ যাদের বয়স 18 বছরের উপর তাদের জন্য ডোজেস ফর্মের বিভিন্ন মাত্রা ব্যবহার করা হয়েছে। তো সাধারণভাবে দেওয়া হয় যে প্রথম ডোজ হলো আজকে যে ডোজে দিয়েছেন সেই ডোজের, আবারও ভালো করে বুঝে রাখবেন বন্ধুরা, ফার্স্ট ডোজ মনে করেন আজকে যে তারিখে দিয়েছেন ঠিক তার 1 মাস পরে, দ্বিতীয় ডোজ, এরপরে থার্ড ডোজ হলো তার ঠিক 2 মাস পরে, এরপরে ফোর্থ ডোজ অর্থাৎ চতুর্থতম ডোজ হলো
তার 12 মাস পরে তো এই তার 12 মাস পরে বলতে অর্থাৎ প্রথম ডোজের প্রথম যে ডোজটা রয়েছে সেই ডোজের 12 মাস পরে তারপর সেটা ব্যবহার করা হবে তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখব যে অনেকেই দেখা যায় যে যখন হেপাটাইটিস টিকা প্রথমটা দেওয়ার পরে বি ভাইরাসের টিকা প্রথমটি দেওয়ার পরে দেখা যায় যে পরবর্তীতে তার মনে থাকে না তাহলে অবশ্যই আমরা কিন্তু একটা কাগজে লিখে রাখব বা এই হেপাটাইটিস বি ভাইরাস যে টিকা দেয় তার কিন্তু একটা আলাদা কার্ড থাকে আমরা সেই কার্ডটা সংগ্রহ করে রাখব তো মূলত হেপাটাইটিস বি হয়ে গেলে কিন্তু একটা আসলে শরীরের জন্য খুব একটা টেনশনের বিষয় রয়েছে তবে আশা করি যে যদি সুনিয়ন্ত্রিত জীবনযাপন বা ভালোভাবে যদি সতর্কতার সাথে জীবনযাপন করা হয় তাহলে কিন্তু এই হেপাটাইটিস বি কিন্তু হওয়ার সম্ভাবনা একেবারেই কম এখানে বন্ধুরা আমি সাধারণ ডোজেস ফরমাত্রা উল্লেখ করলাম তবে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে যার যে সমস্যার কারণে হেপাটাইটিস বি ধরা পড়বে যেভাবে ধরা পড়বে এখানে অনেক ধরনের ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডোজ বলা হয়েছে এবং মাদার অর্থাৎ যেসব মায়েরা দেখা যায় যে প্রেগনেন্সি মহিলারা তারা তাদের জন্য কিন্তু এক ধরনের ডোজ রয়েছে বিভিন্ন ধরনের ডোজেস ফর্ম রয়েছে তো আপনি যখন পরীক্ষা করাবেন আপনার যদি হেপাটাইটিস বি ধরা পড়ে তখন আপনার যেই ক্যাটাগরি আপনি থাকেন সেই ক্যাটাগরিতে রেখেই কিন্তু আপনাকে সেই টিকাগুলো দেওয়া হবে তো সুতরাং এটা চিন্তা করার কিছু নেই আর হলো যে স্বাভাবিকভাবে দেওয়ার পরে কিন্তু একটু সমস্যা হতে পারে যেমন হাইপারটেনসিভিটি অনেক সময় দেখা যায় প্রেশার বেশি বেড়ে যেতে পারে তারপরে মনে করেন যখন হেপাটাইটিস বি অন্যান্য যেসব রোগ যেমন মনে করেন ডায়রিয়া টিটেনাস তারপরে এই যে রুবেলা তারপরে আরও বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা জাতীয় যেসব ভ্যাকসিন রয়েছে সেগুলোর সাথে দেওয়া যাবে তবে বলা হয়েছে যে অ্যাট সেপারেট সাইটস অ্যান্ড উইথ সেপারেট সিরিঞ্জ অবশ্যই কিন্তু আলাদাভাবে এবং আলাদা সিরিঞ্জভাবে ব্যবহার করা হবে যেমন মনে করেন যে অনেকে বলা হয় যে রুবেলা ভাইরাসের সাথে তারপরে ডায়রিয়া যে ভ্যাকসিন দেওয়া হয় যে টিটেনাস যে দেওয়া হয় এর সাথে কি দেওয়া যাবে কি না অবশ্যই দেওয়া যাবে তবে এটা অন্য কারোর সাথে মিক্সার করা যাবে না এটি আলাদা আলাদা দিতে হবে এবং আলাদা সিরিঞ্জ দিতে হবে অবশ্যই প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন দি এফেক্ট অফ হেপাটাইটিস বি ওয়ান ফেটাল ডেভেলপমেন্ট অর রিকগনিশন রিডাকশন ক্যাপাসিটি হ্যাজ নট বিন এস্টাবলিশড হাওয়েভার ইট শুড অনলি বি ইউজ ডিউরিং প্রেগনেন্সি ওয়েন দেয়ার ইজ এ হাই রিস্ক অফ ইঞ্জেকশন যখন অনেক সময় দেখা যায় কি যে যখন প্রেগনেন্সি থাকে তখন কিন্তু খুব দেখা যায় যে কিন্তু পরীক্ষার জন্য কিন্তু সবার কিন্তু পরীক্ষার যখন প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে যখন পরীক্ষা করা হয় তখন কিন্তু অবশ্যই হেপাটাইটিস বি আছে কিনা সেই পরীক্ষাটা কিন্তু দিয়ে থাকে তো যখন ধরা পড়ে তাহলে অবশ্যই দেখা যায় যে যদি বাচ্চার চাইতে মায়ের জীবন রক্ষা করার জন্য খুব বেশি প্রয়োজন হয় হয়ে পড়ে বা সমস্যা বেশি তখন কিন্তু হাই রিস্ক অফ ইঞ্জেকশন তখন কিন্তু তারা সেই ইঞ্জেকশনগুলো পুশ করে থাকে তো স্বাভাবিকভাবে হেপাটাইটিস বি সাইড ইফেক্ট কিন্তু টলারেট বলা হয়েছে যে হেপাটাইটিস বি ভ্যাকসিন ইজ জেনারেলি ওয়েল টলারেট তো স্বাভাবিকভাবে পার্শ্বপ্রতিক্রিয়া একেবারেই কম বা নাই বললেই চলে যদি কারোর থেকে হতে থাকে তাহলে অবশ্যই আপনি যার কাছ থেকে হেপাটাইটিস বি ইঞ্জেকশন নিচ্ছেন তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তাহলে কোনো সমস্যা আশা করি হবে না আর যদি এভাবে আপনাদের কোনো জানা দরকার থাকে কোনো প্রশ্ন করা থাকে অবশ্যই আমাদেরকে করতে পারেন আমরা ইনশাআল্লাহ সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু